আমি আসলে মোর সে লেস প্রফিটে বিজনেস করাটা বিশ্বাস করি আর কি। তো আমার আগে যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টগুলোতে আমি অন্যান্য যে বাজার মূল্য সেখান থেকেও আমি অনেক কমে ল্যান্ড শেয়ার সেল করেছিলাম। আপনি যখনই ল্যান্ডের রেজিস্ট্রেশনের টাকা প্রদান করবেন সেদিনই আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন। প্লাস হচ্ছে এটা একটা ড্রিম, এক প্রত্যেকটা মানুষের এক একটা ফ্ল্যাট হচ্ছে একটা ড্রিম। তো আপনি এখানে কী কী ম্যাটেরিয়াল ইউজ করছেন, শুরু থেকে সব কিছু দেখে বুঝে জেনে আপনার ড্রিমটাকে আপনি নিজ হাতে সাকসেস করতে পারবেন? আসসালামু আলাইকুম গাইজ, নুমান ফ্রম বিডি প্রপার্টি ফাইন্ডার। আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটন, একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে নেক্সট টাইম আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গা, বাড়ি, ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব। আজকে আসছি বাংলাদেশের সব থেকে পরিকল্পিত হাউজিং বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। তো আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো এখান থেকে আপনারা প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় 50% কম মূল্যে জমির অংশ সহ একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন। কোম্পানিটির নাম হচ্ছে অ্যাকুয়া রিয়েল এস্টেট লিমিটেড। ইতিমধ্যে তারা দুটি প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছে যেটা চিটাগাংয়ে ছিল, এবং বর্তমানে দুইটা প্রজেক্টের কাজ চলতেছে এই বসুন্ধরার ভিতরেই। তো এই দুটা প্রজেক্টের ভিডিও আমি করেছিলাম, আমার এর আগের ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন অথবা আমি আই বাটনে দিয়ে দেবো, এখান থেকে চেক করে নিতে পারেন। আর বর্তমানে তাদের যে প্রজেক্টটি দেখাবো এটা তাদের পঞ্চম প্রজেক্ট, আর এটা হচ্ছে আপনার বসুন্ধরার এম ব্লক ভিআইপি জোনে পড়েছে। তো এই প্রজেক্টটিতে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখে দিচ্ছি। এই প্রজেক্টের লোকেশনটি খুবই চমৎকার, এম ব্লকের ভিআইপি জোনে পড়েছে। আপনারা বেশ কয়েকটি রাস্তা দিয়ে সরাসরি প্রজেক্টে আসতে পারবেন। বসুন্ধরার আই ব্লকে আসলে পেয়ে যাবেন অ্যারাবিকা কফি হাউস। এখান থেকে প্রজেক্টে যেতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগবে। আর আপনারা ভালো করেই জানেন বসুন্ধরা বাংলাদেশের সব থেকে পুরাতন এবং সব থেকে পরিকল্পিত হাউজিং। নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সব কিছু এই বসুন্ধরার ভিতরেই পাবেন। আপনার ইউনিভার্সিটি দরকার, নর্থ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি পাবেন। বিশ্বমানের হসপিটাল এবার কেয়ারা আছে, পাচ্ছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিচার পার্ক, তাছাড়া দেশে নাম করা ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুল কলেজ তো এখানে আছেই। আমি কিছুক্ষণ আগে মেনশন করেছিলাম অনেকগুলো রোড দিয়ে এই প্রজেক্টে আসা যায়, তো আমরা মূলত সোজা রোড দিয়ে ওই প্রজেক্টে যাব। বাট হাতের বাম দিকে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 130 ফিটের রোড, যেটা কানেক্টেড হয়েছে 300 ফিটের সাথে। তো বর্তমানে এটার আর্চ ব্রিজের কাজ চলতেছে, যেটা কমপ্লিট হয়ে গেলে এমন দেখা যাবে। তো আমরা অলমোস্ট প্রজেক্টের সামনে চলে আসছি। ডান পাশে হচ্ছে এল ব্লক আর বাম পাশে হচ্ছে এম ব্লক। আর একটু সামনে যেতেই হাতের বামে 60 ফিটের একটা রোড পড়বে, তো ওই রোড দিয়ে আপনারা বসুন্ধরা যে স্পোর্টস কমপ্লেক্স হয়েছে ওখানে যেতে পারবেন। সো বুঝতেই পারছেন প্রজেক্টটা কতটা ভিআইপি জোনে পড়েছে। সামনের বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার পাশে হচ্ছে প্রজেক্টটি, আর এই রোডটি খুব শীঘ্রই পিচ ঢালাই রোড হয়ে যাবে। আর হাতের ডানে বামে আপনারা অসংখ্য বিল্ডিং দেখতে পারবেন, যেগুলো নির্মাণ কাজ চলতেছে, অনেকগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, বর্তমানে লোকজন থাকতেছেন। তো আমরা চলে আসছি প্রজেক্টের সামনে। সো উনি হচ্ছেন হুমায়ুন চৌধুরী রুদ্র, অ্যাকুয়া রিয়েল এস্টেট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আসলে আছি এম ব্লক ভিআইপি জোন, যেটাকে বলা হয় 10 কাটার পশ জোন। তো আমার এই প্লট হচ্ছে, এইটি হচ্ছে প্লটের অবস্থান। তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা 20 কাঠার উপরে আপনার 15 তলা একটা বিল্ডিং আছে, তার পাশে আবার 10 কাঠার সিঙ্গেল ইউনিট একটা বিল্ডিং হচ্ছে, পাশে হচ্ছে এল ব্লক একটা 6 কাঠায় 10 তলা একটা বিল্ডিং রেডি হয়ে গেছে, ওখানে অনেক ফ্যামিলি উঠেছে অলরেডি। আর আমার ঠিক সামনে এখানেও একটা 10 তলা বিল্ডিং হয়ে গেছে, তারপরেও একটা বিল্ডিং হয়েছে। তো এই আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে গেছে, আপনার 40 থেকে 50টা বিল্ডিং অলরেডি কনস্ট্রাকশন সহ রেডি সহ অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে। তো আমাদের বিল্ডিংয়ের কাজ শেষ হতে আরও 30 থেকে 36 মাস লাগবে, তো এর মধ্যে আরও এখানে বসবাসের উপযোগী হয়ে যাবে। তো আপনার এখানে কমিউনিকেশন বলতে, আমাদের এই প্লট থেকে ঠিক 10টা প্লট পরে আপনার 200 ফিটের একটা 300 ফিট থেকে কানেক্টেড একটা রোড আসতেছে, ওইটা অলরেডি কানেকশন হয়ে গেছে। আবার এই পাশে 2 আলের মাঝে একটা 130 ফিট রোড আসতেছে, ওইটাও অলরেডি কানেক্টেড হয়ে গেছে।
তো এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো এবং 300 ফিট থেকে খুবই কাছে আর কি, হাফ কিলোমিটারেরও কম। আমাদের এই 10 কাঠা প্লটটিতে একটা ডাবল ইউনিট একটা বিল্ডিং হচ্ছে, তো বেসমেন্ট থাকছে, গ্রাউন্ড ফ্লোর থাকছে, সাথে আপনার 9th ফ্লোর পর্যন্ত হবে, দ্যাট মিন B+G+9, 18টা ফ্ল্যাট হবে এবং প্রত্যেকে একটা করে পার্কিং পাবে, 18টা ফ্ল্যাট সাথে 18টা পার্কিং থাকছে। আচ্ছা, এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে 2450 স্কোয়ার ফিট উইথ কমন এন্ড পার্কিং। এখানে আপনার 4টা বেডরুম থাকছে, সাথে আপনার ফ্যামিলি লিভিং, লিভিং, ডাইনিং স্পেস থাকছে, 4টা বাথরুম থাকছে, সার্ভেন্ট টয়লেট থাকছে, 4টা ব্যালকনি থাকছে, বিশাল 6x6 ব্যালকনি। আর এখানে এরপরে সাথে থাকছে আপনার সুইমিং পুল থাকছে, জিম থাকছে, বাচ্চাদের প্লে এরিয়া থাকছে। তো লাক্সারি অ্যাপার্টমেন্ট বলতে যা বোঝায় সর্বোপরি সব কিছু আপনারা এই অ্যাপার্টমেন্টের মধ্যে পাবেন। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা প্রজেক্টের কাজ শুরু হয়েছে, আপনারা এসে সরাসরি দেখতে পারবেন আমরা কী ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি। লাইক আমরা সিমেন্ট ইউজ করছি, বাংলাদেশের সবচেয়ে বেস্ট সিমেন্ট স্ক্যান বা BSRM রড বা স্টোন যেটা ইউজ করছি, আপনারা সরজমিনে এসে দেখতে পারবেন। এবং যদি শেয়ার বেসিসে আমাদের কনস্ট্রাকশন হবে সেক্ষেত্রে আপনারা সরাসরি আপনাদের মতামতকেই প্রাধান্য দেওয়া হবে আর কি, আপনাদের মতামত হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করব। এবং আমরা কনস্ট্রাকশন সময় আপনাদের একটা জয়েন্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিব, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা কনস্ট্রাকশন যে কিস্তির টাকাগুলো সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের জমা হবে, তো সেক্ষেত্রে এখানে একটা রিলায়েবিলিটির একটা বড় একটা জায়গা থাকছে। আমরা আগে দেখে থাকতাম যে C2 কাস্টিং পাইল যেটা করা হতো, সেক্ষেত্রে এটা অনেক ময়লা হতো, পরিবেশ বান্ধব ছিল না। আমরা বেসিক্যালি আমার যে প্রজেক্টগুলো হচ্ছে এগুলোতে আমি প্রিকাস্ট পাইলিং ইউজ করছি, সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা আপনার পাইলিং করার আগেই দেখতে পাচ্ছেন কী কোয়ালিটির পাইলিং হচ্ছে, সেটা পরিবেশ বান্ধব এবং অনেক টেকসই হচ্ছে এই পাইলিংটার কারণে। আমাদের আশেপাশে আরও বেশ কয়েকজন ল্যান্ড শেয়ার করছেন, তো আপনারা লোকেশন ওনাদের এবং আমাদের সাথে কম্পেয়ার করে যেটা ভালো লাগবে ওইটা নিতে পারেন। আমি আশা করি আমাদের লোকেশনটা অন্যান্য যে প্রজেক্টগুলো হচ্ছে তার থেকে অনেক বেটার। আমাদের কাছ থেকে কেন শেয়ার কিনবেন? আপনি যখনই ল্যান্ড রেজিস্ট্রেশনের টাকা প্রদান করবেন সেদিনই আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন। প্লাস হচ্ছে এটা একটা ড্রিম, প্রত্যেকটা মানুষের এক একটা ফ্ল্যাট হচ্ছে একটা ড্রিম। তো আপনি এখানে কী কী ম্যাটেরিয়াল ইউজ করছি শুরু থেকে সব কিছু দেখে বুঝে জেনে আপনার ড্রিমটাকে আপনি নিজ হাতে সাকসেস করতে পারবেন। এবং বসুন্ধরায় কেন আপনারা ফ্ল্যাট কিনবেন? বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিকল্পিত একটা আবাসন। এখানে আপনার যথেষ্ট পরিমাণ স্কুল আছেন, কলেজ আছে, যেমন নর্থ সাউথ আছে, IUB আছে, AIB আছে, এভারকেয়ার হসপিটাল আছে, হার্ট কো ইন্টারন্যাশনাল স্কুল আছে, আগাখান স্কুল, সানিডেল, প্লেপেন, এরকম অসংখ্য বিকারনেস, অসংখ্য স্কুল অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের সামনে এখানে একটা হসপিটাল হচ্ছে ওয়াকিং ডিস্ট্যান্স MST হসপিটাল, ক্রেমব্যাম স্কুল অ্যান্ড কলেজ আমাদের পাশে হচ্ছে, ম্যাফোলিভ স্কুল হচ্ছে আমাদের এই অ্যাম্বলকে। তো এইটা সর্বোপরি থাকার জন্য যা যা আপনার সুযোগ সুবিধা দরকার সব কিছু, এখানে বিজনেস হাব হচ্ছে বিশাল বসুন্ধরাতে, স্টেডিয়াম হচ্ছে এটা অ্যান্ড ব্লকে, ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম। তো এখানে সর্বোপরি যা যা থাকার দরকার আপনি সব কিছু এই বসুন্ধরা এলাকায় পাচ্ছেন। এবার আসি আমাদের প্রাইস সম্বন্ধে। প্রাইস হচ্ছে আমাদের আশেপাশে যে প্রজেক্টগুলো হচ্ছে সেখানে অন্যান্য কোম্পানি যারা আছেন ওনারা সেল করছেন 60 লাখ পার শেয়ার, তো সেক্ষেত্রে আমি আসলে মোর সেল লেস প্রফিটে বিজনেস করাটা বিশ্বাস করি আর কি। তো আমার আগে যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টগুলোতেও আমি অন্যান্য যে বাজার মূল্য সেখান থেকেও আমি অনেক কমে ল্যান্ড শেয়ার সেল করেছিলাম। তো আমাদের এই প্রজেক্টের শেয়ার প্রাইস হচ্ছে 53 লাখ টাকা, যেটা আসলে আপনি কম্পেয়ার করলে অন্যান্য যে প্রজেক্ট যারা এখানে এম ব্লকে 10 কাঠা জোন VIP জোনটাতে সেল করছে ওনারা 60 করে সেল করছে, তো আমার এখানকার প্রাইস হচ্ছে 53 লাখ করে। আর হচ্ছে এই ল্যান্ডের অরিজিনাল দলিল, অরিজিনাল মিউটেশন, সকল ডকুমেন্ট আমার কাছে আছে। আপনারা যখন বুকিং দিতে আসবেন তখন আপনারা এগুলো দেখে নিতে পারবেন, আমার অফিসেই রাখা আছে। তো আমরা যখন জমি নিই তার আগে সব কিছু 100% রাজুকের নিয়ম, রাজুকের ডকুমেন্ট ঠিক আছে কি না, ল্যান্ড অফিস, রেজিস্ট্রি অফিস সব কিছু যাচাই বাছাই করার পরে 100% ওকে হলে আমরা ল্যান্ডগুলো পারচেস করার প্রসিডিউরে আগাই। আমাদের এটি একটি চলমান প্রক্রিয়া, আমাদের একটার পর একটা প্রজেক্ট, প্রতি 2 মাস পরপর নতুন প্রজেক্ট আসে। সেই ক্ষেত্রে আপনারা যদি এই প্রজেক্ট মিস করেন নেক্সট প্রজেক্টটি আপনারা নিতে পারবেন। এমনও হয়েছে আমাদের আগের প্রজেক্ট দেখে যারা এসেছেন তারা আমাদের এই রানিং প্রজেক্টও বেশ কয়েকটা শেয়ার কিনেছেন। আর এই প্রজেক্টে বেশি শেয়ার নাই, অলরেডি 8টা শেয়ার সোল্ডার হয়ে গেছে আর 8টি আছে। তো আপনারা আসেন অফিসে, এসে আশা করি ভালো লাগবে, আপনারা ভিজিট করেন। আমাদের আরও কিছু রানিং প্রজেক্ট আছে যেগুলো সোল্ড আউট, ওগুলোও দেখতে পারবেন, আমাদের রানিং প্রজেক্টটাও দেখতে পারবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সকলের জন্য শুভকামনা রইল।